নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের টপিক দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স ইংলিশ সিনেমা, ও যার হিন্দি ভার্সন দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স নোভেলের অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে দিল বেচারা সিনেমাটি। আজকের ভিডিওটিতে আমি এই ইংলিশ মুভিটি এবং এর অনুকরণে তৈরি হওয়া হিন্দি মুভিটির কিছু নিউজ এবং বাজেট সম্বন্ধে আপনাদের জানাবো। আমেরিকান রাইটার জন গ্রিন 2012 সালে দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স উপন্যাসটি পাবলিশ করেন। 2014 সালে ডিরেক্টর জস বোন মুভিটি তৈরি করেন। 16 বছরের একটি ক্যান্সার পেশেন্ট মেয়েকে বাবা মা জোর করে ক্যান্সার সাপোর্ট ক্যাম্পে যোগদান করিয়ে দেন। সেখানে মেয়েটি একটি ক্যান্সার পেশেন্ট ছেলের সাথে সাক্ষাৎ হয়, তারপর থেকে প্রেমে পড়ে যায়। এইভাবে তাদের স্টোরিটি শুরু হতে থাকে। শেষে ছেলেটি ক্যান্সারে আবার ফিরে আসে এবং হসপিটালের আইসিইউতে ভর্তি হয়। মেয়েটি খুব কষ্ট পায়, ভাবে জীবন কতটা কষ্টকর। ছেলেটি 8 দিন পরে মারা যায় এবং মেয়েটির জন্য একটি চিঠি রেখে যায়। মেয়েটি এই চিঠিটি পড়ে এবং তার মৃত্যুকে মেনে নেয় এবং তার ভালোবাসাকে গ্রহণ করে। শেষে আকাশের দিকে তাকিয়ে ছেলেটিকে মনে করে মেয়েটি বলে ওকে, এবং সিনেমাটি শেষ হয়ে যায়। ফক্স 2000 পিকচার, টেম্পেল হিল এন্টারটেনমেন্ট এবং টিএসজি এন্টারটেনমেন্ট, এই 3 প্রোডিউসার কোম্পানি এই মুভিটি প্রোডিউস করে। মুভিটির গ্রস বাজেট $12 মিলিয়ন এবং সিনেমাটির বক্স অফিস হয় $307.2 মিলিয়ন। হিন্দি সিনেমা দিল বেচারাটি ডিরেক্ট করেছেন মুকেশ ছবরা, প্রোডাকশন কোম্পানি ফক্সস্টার স্টুডিও এবং মিউজিক ডিরেক্টর এআর রহমান। এই সিনেমাটির প্রধান চরিত্রে আছেন বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সম্প্রতি তার মৃত্যুর কারণে প্রোডিউসার কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে এই মুভিটি আপাতত কোনোভাবেই হলে রিলিজ করা হবে না, এবং সিনেমাটি 24 জুলাই 2020 ডিজনি প্লাস হটস্টার এই অ্যাপটিতে এই মুভিটি রিলিজ করা হবে। হটস্টার অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যদি আপনাদের ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে নিন মুভিটি দেখার জন্য। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।